আমার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব মশলা বড়ি। মশলা বড়িতে লাগবে, এই জায়গায় 500 গ্রাম বিউলির ডাল নিয়েছি। ডালটা আমি রাতে ভিজিয়ে রেখেছি, এটা 7-8 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। তারপর সকালবেলা এটা ভালো করে ধুয়ে আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। এই জায়গায় নিয়েছি 1 চা চামচ ধনে, 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ মৌরি আর 1 চা চামচ জোয়ান। নিয়েছি 2টো শুকনো লঙ্কা। এইগুলো আমি শুকনো খোলায় ভেজে আমি মশলাটা শিলনোড়ায় তৈরি করে নেব। কড়াইটা বসিয়ে শুকনো লঙ্কাটা আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি ধনে, পাঁচফোড়ন, মৌরি আর জোয়ান। সবকটা মশলা আমি একই সঙ্গে ভেজে নিচ্ছি। একসঙ্গে ভেজে আমি এগুলো শিলনোড়ায় গুঁড়ো করে নিচ্ছি। ডালটা আমি সুন্দর করে বেটে নিয়েছি। এবার আমি ডালটা ফেটিয়ে নেব। ডালটা ফেটিয়ে আমি বড়িগুলো তৈরি করব। এতে আমি খানিকটা জল দিয়ে দিচ্ছি, দিয়ে একদম ভালো করে সাবানের ফেনার মতো ভালো করে হালকা করে নিতে হবে। ফেটিয়ে একটু সময় নিয়ে ফেটাতে হবে। যত আপনি ডালটা ফেটাবেন তত বড়িগুলো সাদা হবে আর সিদ্ধ হবে। একটা বাটিতে আমি খানিকটা জল নিয়েছি। এইবার আমি ডালটা আমি ফেটিয়ে নিয়েছি। ডালটা আমি বড়িটা দিয়ে চেক করে নেব। যদি ডবকে উপরে উঠে যায় তখন মনে করবেন পারফেক্ট ফেটানো হয়েছে। দেখুন বড়িটা ভেসে উঠেছে, খুব সুন্দর বড়িগুলো হবে, এত সুন্দর ফেটানো হয়েছে। এবার আমি বড়িগুলো তুলে নিচ্ছি। আমাকে একজন দর্শক বন্ধু অনুরোধ করেছে মশলা বড়ি দেখানোর জন্য, তাই আমি মশলা বড়িটা আজ আমি তৈরি করছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এইবার আমি মশলাগুলো এতে দিয়ে ভালো করে আবার ফেটিয়ে নেব। আমি আবার একটু নতুন করে ফেটিয়ে নিচ্ছি। মশলাগুলো দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার এসছে। আমি 2টো থালা নিয়েছি। থালাতে আমি সাদা তেল দিয়েছি। সাদা তেল দিয়ে একটু আমি মেখে নেব। বড়িগুলো একদম চচ্চর করে উঠে যাবে। আপনার ইচ্ছা করলে কাপড়ও দিতে পারেন। থালায় দেওয়া এই কারণেই খুব সুন্দর তাড়াতাড়ি উঠে যাবে। আর যখন মনে করবেন যে হাতে ধরে নিচ্ছে তখন হাতটা একটু জলে ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নিলে হাত থেকে বড়িটা এমনি পড়ে যাবে, বেশি প্রেসার দিতে হবে না। খুব সুন্দর বড়িগুলো তৈরি হচ্ছে। আর বড়িগুলো আমি বেশি বড়ও করব না আর ছোটও করব না, মাঝারি সাইজ করে বড়িগুলো আমি দিচ্ছি। এই বড়ি আপনারা ইচ্ছা করলে সারা বছর দিয়ে খেতে পারবেন, স্টক করতে পারবেন। মাঝে মাঝে একটু রোদ দিতে হবে। এইভাবে বড়িগুলো আমি সব দিয়ে দেব। বড়িগুলো সব আমি তৈরি করে নিয়েছি। এইবার আমার বড়িগুলো শুকাতে 2 দিন লাগবে। আজ রোদ লাগবে, কালও রোদ লাগবে। বিকালবেলা আমি বড়িগুলো তুলে নেব। বাড়িতে বড়ি দিয়ে খাবেন, বাজারের বড়িতে অনেক সময় ভেজাল থাকে। আমার মশলা বড়ি তৈরি, এই মশলা বড়িগুলো তৈরি করতে আমার 2 দিন লেগেছে, 2 রোদ লেগেছে। দেখুন কত সুন্দর বড়িগুলো নিজের থেকেই উঠে গেছে। এইরকম বড়ি আপনারা দিয়ে সারা বছর খেতে পারেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের দেখে ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।